দেখুন, ইসরায়েলি পুলিশের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত। গতকাল শুক্রবার জেরুজালেমে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। পৃথক ঘটনায় একজন পুলিশ ছুরিকাঘাত হলে এর জের ধরে তাদের হত্যা করা হয় বলে জানা গেছে। এ সময় নগরীর দামাস গেটে কিছু পথচারীও আহত হয়। ইসরায়েলি পুলিশ জানায়, দুইজন আততায়ী পুলিশদের লক্ষ্য করে গুলি চালালে পুলিশও তাদের পাল্টা জবাব দেয়। এ সময় তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদের নিকটে এ হত্যাকাণ্ড ঘটে। মান নিউজ এজেন্সি জানায়, দুই ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আরেকজন ফিলিস্তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামাস এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম জানান, এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে ফিলিস্তিনিরা এখনও শত্রুদের বিরুদ্ধে লড়ছে। এএফপির হিসেবে বলেছে, 2015 সালের অক্টোবর থেকে 272 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.